কতগুলো খেতে হবে? তিনটে কোষা খেতে হবে চিবিয়ে চিবিয়ে। তো দেখা যাক আজকে কে জেতে আর কে হারে। আমরা তরমুজের চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছি। তো তোমাদের আগে বলা ছিল তরমুজের চ্যালেঞ্জ আজকে খুব ফাটাফাটি হবে, তো দেখা যাক কতটা কেক কতটা ভালো খেতে পারে সেটাই আজকে বোঝা যাবে আজকের চ্যালেঞ্জে। আর যে আজকে হারবে তার জন্য একটা স্পেশাল অফার রয়েছে, সে আজকে তরমুজের খোসাটা খাবে, আর শুধু খোসার পুরো কালো অংশটা তাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। সুতরাং দেখা যাক আজকের চ্যালেঞ্জ কে জেতে। তো চলো দেখা যাক কে জেতে, ও না আমি। চলো লেটস গো। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে, চুল আঁচড়াচ্ছে, কারণ তরমুজের চ্যালেঞ্জ ভিডিও করবে বলে। তো দেখা যাক আজকেও সেজে ফার্স্ট হয় না খেয়ে ফার্স্ট হয় সেটা তো বোঝা যাবে খেলার পরে। তরমুজ বেরিয়ে গেছে, কি সুন্দর কালার, আগেই খেয়ে নিচ্ছে। তরমুজটাকে প্রথমে হাফ করে নিলাম, হাফ করে নেওয়ার পর ওর প্লেটে যতগুলো পিস দিলাম আমার প্লেটেও ততগুলো পিস থাকলো, আর দুটো পাত্রেই সমান সমান করে ভাগ করে নিলাম। এরপর গুনে নেব, গুনে নেওয়ার পর তারপর স্টার্ট হবে চ্যালেঞ্জ। তো দেখো গোনার দায়িত্ব নিয়েছে সুমন। কি চোর, আগে থেকে ওখান থেকে খেয়ে নিচ্ছে, খেয়ে তো পিসে কমে যাবে, ওখানে বসে বসে তারপর আমাকে রেলা দেখাবে। আজকে যে হারছে তার জন্য রয়েছে এই গিফট, গিফটটা হচ্ছে এইটা, তরমুজের খোসা খাবে সে, ঠিক আছে? আর কতটা খোসা খেতে হবে, কতগুলো খেতে হবে? তিনটে খোসা খেতে হবে চিবিয়ে চিবিয়ে। তো দেখা যাক আজকে কে জেতে আর কে হারে। ফার্স্ট না 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 দাদা কিসের জন্য দুটো বড় নেবো? না আমার লাল দরকার নেই। তো ফার্স্ট আমি বড়টা দিয়ে শুরু করছি, আজকে দেখি কে জিতে। চলো লেটস গো, এডিটিং করো, ঠিক আছে? তো আমার তরমুজ, আনারস আর আম, এই তিনটে ফল হচ্ছে ভীষণ প্রিয়।
তো আজ যে তরমুজ চ্যালেঞ্জ করার কারণ এটাই যে তরমুজ আমি ভীষণ ভালোবাসি খেতে, তো আশা করছি আজকে আমি জিতব। তো তো দেখা যাক কি হয়। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তো ওর খাওয়া দেখে আমার প্রচণ্ড হাসি পায়। তো ও একবারে এত এত খেয়ে নেয় যার জন্য আমার এত হাসি পায়, মানে খাবো কি আমার হাসতে হাসতে অর্ধেকটা সময় চলে যায়। অ্যাকচুয়ালি আমি একটা ফুচকা একবারেই খেতে পারি না, তো একটা তরমুজ একবারে ঢোকাবো কী করে, তো সেটা আমার দ্বারা সম্ভব না। তাই আমি ভেঙে ভেঙে খাচ্ছিলাম, আর ওকে যেটা দেখছিলাম একবারে এক একটা তরমুজ খেয়ে নিচ্ছিল, বাবারে বাবা, আমার দ্বারা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, দেখা যাক, চেষ্টা তো করি, হাল তো ছাড়বই না। তো গাইস আমার কমপ্লিট, আজকে হেরে চাজকে আবার খোসা খাবে খোসা। এই যে পাতে কতগুলো নিয়ে বসে রয়েছে, কমপ্লিট রেডি তো নেই, রেডি নেই, এগুলো শেষ করে খোসা খাওয়া শুরু কর। হাতে কতগুলো চাটকে দিয়ে ছটা, তারপরে খোসা খাবে। আমার সঙ্গে এসে তোর মুখ পাল্লা দিতে, তরমুজ খাওয়াতে হারার পর এই খোসা গুলো সে তিনখানা চিবিয়ে চিবিয়ে খাবে। চলো একটা দুটো, ছোট্ট একটা দিচ্ছি, বেশি বড় দিলাম না, বউ বলে কথা তো, ছোট দেখ। ঠিক আছে ঠিক আছে, হেরে গেছি, প্রচন্ড ভাবে প্রচন্ড বাজে ভাবে হেরে গেছি। তো আর কোন চ্যালেঞ্জিং ভিডিও হবে না, এটাই আমার লাস্ট চ্যালেঞ্জ। আমি আর তোমার সাথে কোনো চ্যালেঞ্জ করবো না, আমি অন্য কারো সাথে চ্যালেঞ্জ করবো, তোমার সাথে চ্যালেঞ্জ করবো, বাট আমি হেরে যাই। তো আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে।